সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। রাজনীতি করবেন না, সন্দেশখালি নিয়ে এতদিনে নীরবতা ভেঙে কেন বললেন সাংসদ নুসরাত? 8ই ফেব্রুয়ারি থেকেই দফায় দফায় অশান্তি ছড়ায় সন্দেশখালিতে। প্রায় 16 থেকে 17 দিন ধরে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেওয়া সত্ত্বেও বাইরের উস্কানিতে সন্দেশখালি অশান্তি চলছে। অথচ তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি যাওয়া তো দূরস্থ, তেমন কোনো পোস্ট বা মন্তব্য করতে দেখা যায়নি বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে। এই নিয়ে সংবাদ মাধ্যম সরব হওয়ার পরেই রবিবার নিজের এক্স হ্যান্ডেলে উল্টে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন বসিরহাটের সাংসদ। কি লিখেছেন নুসরাত জাহান? একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় আমার দলের নির্দেশ মেনে চলি, জনসেবা করারই চেষ্টা করি। সন্দেশখালিতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই, সেই কারণে আইন মেনেই আমরা যা করণীয় তাতে প্রশাসনকে সাহায্য করছি। এরপরেই নুসরাত জানান সুসময় বা দুঃসময় আমি আমার সংসদীয় এলাকার মানুষদের সঙ্গে আছি। আমি বিশ্বাস করি রাজ্য সরকার এবং প্রশাসনের উপর সকলের বিশ্বাস রয়েছে। এরপরেই ক্ষোভ প্রকাশ করেন বসিরহাটের সাংসদ। তিনি লেখেন, যেটা ভুল তার নিন্দা অবশ্যই করুন, তবে আমাদের একে অপরকে নিশানা করা ঠিক নয়। আসুন সকলে মিলে শান্তি ফেরানোর চেষ্টা করি। শান্তি ফেরানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বাকি কে কি বলল কিচ্ছু যায় আসে না। আমি আগেও বলেছি, আবার বলছি, রাজনীতি করবেন না। নুসরাত জাহানের মতে তিনি দলের নির্দেশ মতোই কাজ করছেন। যারা তাকে দোষারোপ করছেন তারা সেটা রাজনীতি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।